বন্ধুরা, আজ শুরু করছি তোমাদের জন্য আর্যাবর্ত বর্ণনম, লেখক ত্রিবিক্রম ভট্ট। আচ্ছা, এই লেখক সম্বন্ধে এবার আলোচনা করছি, লেখক পরিচিতি। এই যে লেখক আছে ত্রিবিক্রম ভট্ট, তার অপর নাম হলো সিংহাদিত্য। ত্রিবিক্রম ভট্টের জন্ম হয়েছিল শাণ্ডিল্য গোত্রীয় এক ব্রাহ্মণ পরিবারে। তার বাবার নাম দেবাদিত্য আর তার ঠাকুরদার নাম ছিল শ্রীধর। ত্রিবিক্রম বর্তমান কর্ণাটক রাজ্যের মান্যখেটের রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় ইন্দ্রের রাজত্বকাল মনে করো আনুমানিক 914 থেকে 16 খ্রিস্টাব্দে সভাপণ্ডিত ছিলেন। এই ঘটনার উপর ভিত্তি করে ত্রিবিক্রম ভট্টের জীবনকাল খ্রিস্টীয় 10ম শতাব্দীর পূর্বভাগ বলেই স্থির করা হয়েছে। ত্রিবিক্রম ভট্টের লেখা এই যে কাব্যগ্রন্থ অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম, এটা নিয়ে একটা কিংবদন্তি প্রায়শই শোনা গিয়েছে। বেদবিদ্যায় বিশারদ, সমস্ত শাস্ত্রের পণ্ডিত দেবাদিত্য নামে এক রাজ পণ্ডিত ছিলেন। তার ছেলে ত্রিবিক্রম ভট্ট ছিলেন মহামূর্খ। একবার কোনো একটা কাজের জন্য দেবাদিত্য অন্য গ্রামে গিয়েছিলেন। এমন সময় কোনো এক বিদ্বান রাজসভায় এসে নিজের সভাপণ্ডিতের সাথে শাস্ত্র বিচারের জন্য আহ্বান জানান এবং বিজয়পত্র দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। রাজা তখন দেবাদিত্যকে ডেকে আনার জন্য লোক পাঠালেন, কিন্তু তারা গিয়ে জানতে পারলেন যে দেবাদিত্য কর্মের জন্য বাইরে গিয়েছে। অগত্যা তার অনুপস্থিতিতে তার ছেলে ত্রিবিক্রম ভট্টকেই শাস্ত্র বিচারের জন্য ডেকে পাঠালেন। এই পরিস্থিতিতে মূর্খ ত্রিবিক্রম ভট্ট দেবী সরস্বতীর স্তুতি করতে লাগলেন। দেবী তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে তার পিতা ফিরে আসা না পর্যন্ত তার জীবাগ্রে বসবাস করবেন এই তা পুরস্কার প্রদান করলেন। তখন ত্রিবিক্রম ভট্ট রাজসভায় এসে পণ্ডিতের সঙ্গে তর্ক করে তার পুরস্কার জিতে ঘরে ফিরলেন এবং বাবা ফিরে আসার আগেই নলচম্পু কাব্য রচনা শুরু করেন এবং 7টি উচ্ছ্বাস লিখে ফেলেন। এমন সময় তার পিতা দেবাদিত্য ফিরে আসায় সরস্বতী পুনরায় তার আগের কথানুসারে সে তার জীবাগ্র থেকে চলে যান এবং এর ফলে সপ্তম অধ্যায়ে এই নলচম্পু কাব্য সমাপ্ত হয়। এই যে কবি যে এই কাব্যটা লিখেছেন, এর মধ্যে বিশেষ করে ভগ্নশ্লেষ অলঙ্কার পূর্ণ এই নলচম্পু রচনায় যেসব শব্দ ব্যবহার করেছেন তা সাধারণ পণ্ডিতের ক্ষেত্রে ব্যবহার করা খুবই দুঃসাধ্য ব্যাপার। সেখানে শব্দকে ভাঙলে তবেই ভিন্ন অর্থ পাওয়া যায়। এইখানে এক দেখবে প্রত্যেকটা শব্দে দ্বাত্ব ভাষায় লেখা, অর্থাৎ কি দুটো করে অর্থ আছে। সেই দ্বৈত ভাষায় লেখা দীর্ঘ সমাসবদ্ধ পদ এবং দুরূহ শব্দজালের বাহুল্য দেখা যায়। অর্থাৎ এখানে বেশিরভাগ বান যেমন ছিল, বানের লেখায় কি বলা হতো, ভারতীয় জঙ্গল বলা হতো বা ভারতীয় অরণ্য বলা হতো, নারকেল ফলের সঙ্গে তুলনা করা হচ্ছে, এদের কাব্যের সাধারণভাবে সাধারণ মেধা সম্পন্ন ব্যক্তিরা এদের কাব্যের অর্থ উদ্ধার পারবে না। তার জন্য কারক, সমাস, প্রত্যয় সব কিছু ব্যাকরণ সম্বন্ধে তাদের বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। এই হলো এর কাব্যের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার শুরু করছি এর উৎস, অর্থাৎ কি তোমাদের যে পাঠ্যাংশ আছে আর্যাবর্ত বর্ণনম, এর উৎসটা কি। আর্যাবর্ত বর্ণনম নামক যে পাঠ্যাংশটি আছেন, এটির উৎস ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পুর প্রথম উচ্ছ্বাস। অর্থাৎ কি এই যে ত্রিবিক্রম ভট্ট যে 7 উচ্ছ্বাসের অর্থাৎ সপ্তম উচ্ছ্বাসের যে চম্পু কাব্য রচনা করেছিলেন, অর্থাৎ নলচম্পু কাব্য রচনা করেছিলেন, তার প্রথম উচ্ছ্বাস থেকেই নেওয়া হয়েছে। মূল নলচম্পু গ্রন্থের প্রথম উচ্ছ্বাসের শুরুতে কিছু ভূমিকাত্মক শ্লোক আছে, তারপরেই শুরু হয়েছে আর্যাবর্ত বর্ণনা। অর্থাৎ কি এই যে আর্যাবর্তের বর্ণনাটাকে প্রথমে কিছু প্রথম উচ্ছ্বাসের কিছু ভূমিকা শ্লোক দেওয়া আছে, অর্থাৎ কি মঙ্গল স্তুতি বাক্য কিছু আছে, তারপরেই এই আর্যাবর্ত বর্ণনা করেছিলেন। তাই সে যে আর্যাবর্ত বর্ণনা করেছেন সেই আর্যাবর্ত বর্ণনার অংশটুকুই তোমাদের পাঠ্য হিসেবে এখানে সংকলিত হয়েছে বা সংগৃহীত হয়েছে। এই বর্ণনায় কিছু কিছু পদ বাক্য ও শ্লেষ বাদ দিয়ে নির্বাচিত অংশটি প্রস্তুত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার বিষয়বস্তুতে
না গিয়ে ডাইরেক্ট আমরা আজকে আর বিষয়বস্তু আলোচনা অংশে ডাইরেক্ট তোমাদের যে মূল পাঠ আছে মূল পাঠটাই আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এর মূল পাঠের দেখো শুরুতে কী আছে। ইয়স্তি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাস্যল ললাম লীলায়মান সমান সভ্যতায়া নাক লোকস্য। তা এখানে এই যে বলা আছে অস্তি, অস্তি মানে আছে, সমস্ত বিশ্বম্ভরা মানে সমস্ত পৃথিবীতে ভোগ ভাস্যল্য অর্থাৎ কি যে ভোগ ভোগের বস্তু হিসেবে এবং ভাস্যল্য অর্থাৎ উজ্জ্বল ললাম অর্থাৎ সৌন্দর্য লীলায়মান অর্থাৎ বিরাজমান সমান অর্থাৎ কি যে দেশের মতো সেব্যতায় অর্থাৎ উপভোগের উপভোগ্য স্থানরূপে নাকলোকস্য অর্থাৎ কি স্বর্গের, নাকলোক বলতে নাকলোক শব্দের অর্থ হলো স্বর্গলোক, স্বর্গের উপভোগ্য অর্থাৎ কি যে 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 আর্যভট্ট বর্ণনা বা আর্যভট্ট বসবাস আর স্বর্গের বসবাস প্রায় সমান কথা, এই এই কথাটাই বোঝাতে চেয়েছেন এখানে। গ্রাম্যকবি কথাবন্ধ ইও নিরাশিষ্য মনোহর, এই যে দেখো এখানে দাত্ত ভাষা প্রয়োগ হয়েছে। গ্রাম্যকবি কথাবন্ধ অর্থাৎ গ্রামের কবির কথাবন্ধ অর্থাৎ লেখা ইব নিরশস্য মনোহর, কি তার লেখার মধ্যে কি আছে নীর অর্থাৎ জল শস্য মনোহর, ন জল যে শস্যের বর্ণনা করা আছে বা সবুজ প্রকৃতির বা শস্যের যে বর্ণনা করেছে তা সবার মনকে হরণ করে, তেমনি বলা আছে গ্রাম্য কবি কথা বন্ধ নিরশস্য মনোহর। এখানে দেখো নিরশস্য একটা হলো নিরস ব্যক্তিরও মনকে হরণ করে এবং নীর এবং শস্য মানুষের মনকে হরণ করে। দেখো এখানে বাক্য দুটো কী হবে, এই শব্দগুলো কিন্তু প্রায়ই আসে। দেখো দুটো অর্থ কী, একটা হলো গ্রাম্য কবির কথা কী হলো নির কথায় কী থাকে নিরস ব্যক্তিদেরও মনকে হরণ করে, আর একটা আছে গ্রাম্য কবির কথায় নীর এবং জল এবং শস্যের কথা যা অপরূপ সুন্দর যা মানুষের মনকে হরণ করে। পরের যে আছে দেখো ভীম ইব ভারত অলঙ্কার ভূত ভূতা, এখানে ভীম হবে ভীমের মতো ভারতের অলঙ্কার ভূত। এখানে ভীম ভারতের অলঙ্কার বলতে কার কার অলঙ্কার বলা হয়েছে, এক হলো মহাভারতের অলঙ্কার আর অপরদিকে হলো ভারতের অলঙ্কার। তা এখানে এই যে দুটো অর্থ ব্যবহার করা হয়েছে সেটাই বলা হয়েছে এখানে। তারপর অগ্রণী সর্ববিষয় নাম অর্থাৎ অগ্রণী অর্থাৎ কি যে সবার আগে সর্ববিষয় নাম, এবং এরাই কি হলো সব দিক দিয়ে সবার আগে এরা অবস্থান করছে, এরা বলতে কাদের আর্যভট্ট, আর্যভট্টের যারা তারা সব দিক দিয়ে সবার আগে অবস্থান করছে। এ অনধিত ব্যাকরণ ইব ইয়াদৃষ্ট প্রকৃত নিপাত ই উপসর্গ লোপ বর্ণ বিকার, এখানে কী বলা হলো ই অনধিত ব্যাকরণ অর্থাৎ কি যে ব্যাকরণ পড়েনি, অনধিত ব্যাকরণ ইব মানে অনধিত যে ব্যাকরণ শাস্ত্রে অজ্ঞ তার মতো ইয়াদৃষ্ট প্রকৃত নিপাত ই উপসর্গ লোপ বর্ণ বিকার, এখানে কী বলা হলো যে যে অদৃষ্ট অদৃষ্ট প্রকৃতি নিপাত সে কি প্রকৃতি নিপাত কি উপসর্গ কি লোপ কি বর্ণবিকার সে বুঝতে পারে না, কিন্তু সেই রকম দেখো এখানে কি বলা হয়েছে যে সেই রকম ব্যাকরণে অজ্ঞ যারা ব্যক্তি আছে তারা কি হলো যে নিপাত বুঝতে পারে না অর্থাৎ কি প্রকৃতি নিপাত উপসর্গ লোপের মানে জানে না তারা, সেই রূপ এই দেশে আর একটা অর্থ বোঝানো হয়েছে যে এদেশে প্রকৃতি নিপাত শব্দের অর্থ হলো বংশস্থুতি অর্থাৎ কি বংশ পরম্পরা থেকে যে বংশ সেই বংশে কোনো রকম শ্রুতি হয় না অর্থাৎ কি ছেদ হয় না। তারপর কি হলো উপসর্গ কথার অর্থ হলো চুরি অর্থাৎ চুরের মানে এই যে আছে এই দেশে কোনো চোরের উপদ্রব নেই, লোভ মানে দেবদায় অর্থাৎ কি দেবদায় কথা কি আমাদের তিনটি দায় আছে পিতৃদায় তারপর কি দেবদায় আর এটা হলো মনুষ্য দায় একটা আছে নাকি সেই যে দায়গুলো আছে এই দায়গুলোর এখানে নেই। তারপর কি ব্রহ্মাদায় এখানে দেবদায় ব্রহ্মাদায় এই সবের কথা বলা হয়েছে এখানে, নিয়মের উচ্ছেদ এবং বর্ণবিকার কথার অর্থ হলো বর্ণের বিকার বা বিশ্রুতি হয় না অর্থাৎ কি এখানে চার বর্ণ যে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র এই চার বর্ণের কোনো রকম বিকার দেখা যায় না। পশুপতি জটাবন্ধ ইব বিকশিত কনক কমল কুবলেয় উচ্ছলিত রজ পুঞ্জ পিঞ্জরিত হংস অব তংশয়া প্রচুরচলত চক্র চক্রবাক করণ্ডোব মণ্ডলী মণ্ডিত তীরয়া, এখানে দেখো পশুপতি মানে এই দেশে পশুপতি অর্থাৎ শিবের জটাবন্ধ অর্থাৎ জটাজালের ইব মানে মতো বিকশিত অর্থাৎ প্রস্ফুটিত কনক কমল অর্থাৎ কি স্বর্ণপদ্ম কুবলয় অর্থাৎ নীল পদ্ম থেকে উচ্ছ্বলিত মানে ঝরে পড়া রজপুঞ্জ আচ্ছা পরাগ রাশিতে পিঞ্জরিত মানে অর্থাৎ কি হলো পীতবর্ণে রঞ্জিত হয় হংস অর্থাৎ হংসরূপ অবতংসায়া অর্থাৎ অলঙ্কারের দ্বারা এবং প্রচুর মানে অনেক চলৎ মানে চঞ্চল চক্র অর্থাৎ চকর চক্রবাক অর্থাৎ চক্রবাক
কারণ্ডব অর্থাৎ সারসের মুন্ডিত অর্থাৎ ঝাঁকে, অর্থাৎ কি এদের ঝাঁকের দ্বারা শোভিত, অর্থাৎ কি মন্ডিত কথা তাহলে শোভিত তীরয়া, অর্থাৎ তীর তীর যারা, অর্থাৎ এই দেশের নদীগুলোতে কি কি থাকে এখানে বলা হলো, নীলপদ্ম, নীলপদ্ম থেকে ঝরে পড়া পরাগ রেণুতে পীতবর্ণে রঞ্জিত হংসরূপ অলঙ্কারের দ্বারা প্রচুর কি হলো চঞ্চল চকর চক্রবাক এবং সারসের ঝাঁকে শোভা পায়। ভাগীরথ ভূপাল, ভাগীরথ ভূপাল কীর্তি পতাকায় স্বর্গ গমন সোপান বিধেয়মান রিঙ্গ তরঙ্গায় গঙ্গায় পূরণ সলিলৈ প্লাবিত চন্দ্রভাগ অলঙ্কৃত এক দেশ স্বরণ্য পুণ্যকারিণম। এখানে বলা হলো ভাগীরথ ভূপাল অর্থাৎ রাজা ভগীরথের কীর্তি পতাকায় কীর্তিরূপ পতাকার দ্বারা স্বর্গ অর্থাৎ স্বর্গে গমন যাওয়ার জন্য সোপান বিধেয় অর্থাৎ সিঁড়ির ধাপের মতো রিঙ্গাত অর্থাৎ আন্দোলিত তরঙ্গায় অর্থাৎ ঢেউয়ে ভরা গঙ্গায় অর্থাৎ গঙ্গার পূর্ণ সলিলেই অর্থাৎ পবিত্র জলে প্লাবিত অর্থাৎ কি ধৌত এবং চন্দ্রভাগ অর্থাৎ চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত একদেশ অর্থাৎ অলঙ্কৃত হয়েছে যার অঙ্গ, তেমনি চন্দ্রভাগা নদী প্রবাহিত হয়েছে এই দেশের অধিকাংশতে, এই সব বোঝানো হয়েছে। চ স্বর্ণম এবং স্বর্ণম অর্থাৎ স্মরণ পূর্ণকারিণাম এবং পূর্ণকারীদের অর্থাৎ কি যারা এই অর্থাৎ গঙ্গাকে স্মরণ করেন এই কথাই বলেছেন এখানে। আরাম, আরাম কথা তো বাগানো, রমণীয়ম রমণীয়ক কদলীবনৈস্ব ধাম ধর্মৈস্ব ইয়স্পাদম সম্পিয়াদ্যম আশ্রয় শ্রেয়সাম আকর সাধু ব্যবহার রত্নিয়ানাম ইয়াচার্য ভবন এই আর্য মর্যাদা উপদেশানাম আর্যবতু নাম। এখানে বলে আরাম বলতে বাগান, রমণীয়ক বলতে সুন্দর, কদলীবনৈস্ব মানে কলার বন দিয়ে ঘেরা, ধাম অর্থাৎ পুণ্যক্ষেত্র বোঝানো হয়েছে, ধর্মৈস্য অর্থাৎ ধর্মের আস্পাদম অর্থাৎ স্থান, সম্পদ সম্পাদাম অর্থাৎ সম্পদের আশ্রয় অর্থাৎ আশ্রয়, শ্রেয়াস শ্রেয়াসাম অর্থাৎ কি কল্যাণমূলক কাজের দ্বারা, আকর অর্থাৎ খুনি, সাধু ব্যবহার রত্নানাম অর্থাৎ কি সদ্ব্যবহারের সদ্ব্যবহারের রূপ রত্নের, আচার্য ভবনম অর্থাৎ কি আচার্যের গৃহ, আর্য মর্যাদা অর্থাৎ কি আর্য মর্যাদা উপদেশানাম অর্থাৎ উপদেশ দেওয়ায় আর্যবর্ত, আর্যবর্ত নাম মানে এই দেশ, অর্থাৎ কি এক কথা বলা হলো এখানে যে সুন্দর কলাবন দিয়ে ঘেরা বাগানে ভরা এই দেশ, এই দেশ ধর্ম কর্মের পুণ্যক্ষেত্র, সম্পদের কি বলা হলো যে সম্পদের স্থান এবং কল্যাণমূলক কাজের আশ্রয়, সদ ব্যবহারের দ্বারা রত্নের খনি এবং আত্মমর্যাদা উপদেশ দেওয়ায় আচার্য দেওয়ার আচার্য গৃহ, এই সেই দেশ যার নাম হলো আর্যাবর্ত। তাহলে দেখো এখানে এই যে আর্যাবর্ত বলা হলো যে এই আর্যাবর্তের প্রথম প্যারাতে এই আর্যাবর্তের বর্ণনা করেছে এখান। এবার দেখো তারপরে বলেছে জসমিন যস্মিন অনবরত ধর্ম কম উপদেশ স্বান্ত সমস্ত ব্যাধি ব্যতিকরা পুরুষায়ুষ জীবিন্যহ সকলো সংসার সুখভাজ প্রজা তথাহি স্ফুটবাদ বৈয়াকরণেষু গোহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রেষু ভূতবিকার সংখ্যেষু বনভূমিষু গণ্ডক উত্থান অহম পর্বত বন বনভূমি দৃশ্যতে ন পূজাসু। এই যে শ্লোকটা আছে জসমিন অর্থাৎ যেখানে অনবরত সবসময় ধর্ম কম অর্থাৎ ধর্মকর্মের উপদেশ অর্থাৎ উপদেশের ফলে শান্ত অর্থাৎ শান্ত দূর হয়ে গেছে সমস্ত অর্থাৎ সব রকমের ব্যাধি ব্যতি করা অর্থাৎ কি রোগের প্রাদুর্ভাব, পুরুষ আয়ুষ অর্থাৎ কি মানুষের যেখানে সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবিন্ন অর্থাৎ জীবন ধারণ করে, সকল অর্থাৎ সকল সমস্ত সুখভাজ বোঝায় এখানে অর্থাৎ যেখানে তারা সংসারের সকল রকমের সুখ ভোগ করেন প্রজারা, তথাহি তার কারণে বা তথাহি এই কারণে কারণে এই আর্যাবর্ত দেশে স্ফোট প্রবাদ অর্থাৎ স্ফোট তত্ত্ব অর্থাৎ কি এখানে ফোড়া বলতে পারো বা বৈয়াকরণেশু অর্থাৎ বৈয়াকরণদের মধ্যে গ্রহ সংক্রান্তি অর্থাৎ গ্রহের সংক্রান্তি অর্থাৎ সূর্যের যে রাশি সংক্রমণ বা সেই সংক্রমণের কথা বলা হয়, জ্যোতিষশাস্ত্রেষু অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের মধ্যে কি ভূতবিকার ভাত অর্থাৎ পঞ্চভূত কৃতিয়ব তেজমরুভম এদের বিকার, তারপর সাংখ্যেষু সাংখ্য দর্শনেশু বলা সাংখ্যেষু অর্থাৎ কি সেই সাংখ্য দর্শনের কথায় বলা হলো গুল্ম বৃদ্ধি অর্থাৎ গুল্মের বৃদ্ধি, বনভূমি বনভূমিতে গণ্ডক উত্থান অর্থাৎ গণ্ডারের
লাফালাফি পর্বতে অর্থাৎ পর্বতের বনভূমিষু অর্থাৎ বনভূমিতে দৃশ্যটা দেখা যায়। তো এখানে সেই রকম আর একটা অর্থ এখানে বুঝিয়েছে যে অর্থাৎ প্রজাদের মধ্যে ফোড়া দেখা যায় না। আগে যেটা স্ফুটবাদ বলতে এখানে ব্যাকরণের ক্ষেত্রে দর্শনের মধ্যে বুঝিয়েছে, এখানে আবার বলেছে সাধারণ মানুষের ক্ষেত্রে ফোড়া দেখা যায় না। তারপর কি বলা হলো যে হ্যাঁ এখানে ফোড়া দেখা যায় না, জনশ্রুতি দেখা যায় না, এবং কি হলো গ্রহ সংক্রান্তি দেখা যায় না। তার মানে গ্রহের দ্বারা অর্থাৎ কোনো অপদেবতা অর্থাৎ সেই গ্রহের দ্বারা তারা কেউ আক্রান্ত হয় না। ভূত বিকার বাদ দেখা যায় না অর্থাৎ ভূত পেত এখানে দেখা যায় না, এবং গুল্ম বৃদ্ধি দেখা যায় না, এবং গণ্ডক উত্থান অর্থাৎ কি ছোট ছোট ফোড়া বা এইরকম চর্মরোগ এখানে দেখা যায় না। এই কথাটা এখানে বোঝাতে চেয়েছে। তারপরে দেখো দেওয়া আছে যে যত্র চতুর গোপ সবিতা তুরঙ্গ সবিতা সংগ্রামা ইব গ্রামা তুরঙ্গ সকল অবনাহা সর্বত্র নগা ইব নগরোপদেশা স্বদা শরণ মণ্ডিতানি নুপুরানি ইব পুরাণানি স্বদা নভোগ্য প্রভঞ্জনা ইব জনাহ প্রিয় আলাপম সরণি যৌবনানি ইব বনানি বীট পিহিতা চেটিকা ইব বটিকা নিবৃত্তিস্থানানি শুকলত্রাণি ইব ইক্ষুক্ষেত্র শত্রাণি কুপিত কপিতা কপিকুলা কুলিতাহ লঙ্কেশ্বর কিঙ্করা ইব ভগ্নৌ কুম্ভকর্ণ ঘনসু আপা ক্রীপ কূপাহ স্বতীব্র তাপদোষা সূর্যদুত্যম ইব কুলস্ত্রিয়াহ অপি ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষশাখা বিপল্লবা জায়ন্তে না তু লৌকস্য কদাপি চ বিপল্লবা। এই যে সম্পূর্ণ পথ আছে এখানে যে অর্থটা বুঝিয়েছে যে অর্থাৎ যত্র মানে যেখানে চ চতুর গোপ শোভিতা অর্থাৎ কি তুরঙ্গ উপশোভিতা অর্থাৎ কি বলা হলো এখানে যে সারি সারি ঘোড়া দিয়ে শোভিত থাকে সংগ্রাম অর্থাৎ কি সংগ্রামে সংগ্রাম ভূমি অর্থাৎ কি এখানে আর একটা অর্থ বোঝানো হয়েছে যে এই যে এই সেখানে সেই রকম ঘোড়া সাজানো থাকে অর্থাৎ তুরঙ্গ উপশোভিতা যুদ্ধভূমির মতো চতুর গোয়ালাদের দ্বারা সুশোভিত অর্থাৎ চতুর গোপ শোভিতা অর্থাৎ অনেক গ্রাম রয়েছে। আর এক অর্থ পরে কী বলা হলো পরেরটা তুরঙ্গ সকল বনা সকল ভবনা। এখন তুরঙ্গ সকল ভবনা এই যে পথটা আছে এখানে দেখো প্রথমে তুরঙ্গ সকল বনা তুরঙ্গ সকল ভনা এই যে আছে যেখানে হাতির বাচ্চারা ঘুরে বেড়ায় বনভূমিযুক্ত উঁচু উঁচু জায়গায়। আবার আর এক অর্থে বোঝানো হয়েছে যে হাতির কি সর্বত্র ছড়িয়ে থাকা পাহাড়গুলির মতো উঁচু উঁচু বাড়ি অর্থাৎ তুঙ্গ সকল ভবনা। এই যে প্রথম একটা পথ, প্রথম পথ বললো তুঙ্গ সকল ভবনা আর পরে বলা হলো তুঙ্গ সকল ভবনা। তো এখানে পরেরটা কী হলো যে সর্বত্র ছড়িয়ে থাকা পাহাড়গুলির মতো উঁচু উঁচু বাড়ি দিয়ে ভর্তি নগরের ছোট ছোট জায়গাগুলিতে রয়েছে সেরকম। পরের পদে দেখো এখানে যে আছে আলোচনা বলা হয়েছে সদা চরণ মণ্ডানি। এখন দেখো এখানে যে প্রথম যদি ভাঙা যায় কী বলা হলো যে সদা অর্থাৎ কি যে সব সময় পায়ের অলঙ্কার হয়ে থাকা এটা হলো কি যে সদা চরণ মণ্ডানি। আর পরে আর একটা সদ আচরণ মণ্ডানি এখানে কী বলা হলো নূপুরগুলির দ্বারা সজ্জনের আচরণের দ্বারা অলঙ্কৃত অনেক নগর রয়েছে। এই যে দুটো পদের মধ্যে পার্থক্য এখানে দেখা যাচ্ছে। তারপর কি যেখানে সর্বদা কী হলো সদা নভোগা অর্থাৎ সদা নভোগা কি যে সর্বদা নভোগা কথা থেকে আকাশচারী সর্বদা আকাশচারী আর আবার সদান ভোগা অর্থাৎ কি তুফানের মতো দান এবং ভোগেরত মানুষেরা রয়েছে। তাহলে কি দু রকম বলা হলো এই পথটার দ্বারা কেমন মানুষ রয়েছে সেখানে। এক ধরনের কি বলা হলো যে একটা প্রথম পদে বলা হলো সর্বদা আকাশে বিচরণ করে এমন মানুষ আর পরে বলা হলো যে তুফানের মতো দান এবং ভোগেরত এমন মানুষের কথা বলা হয়েছে। তারপরে সেখানে বলা হলো প্রিয়ালাপ সারাণী এখানে যে প্রিয়ালাপ সারাণী এটাকে দুটোভাবে প্রকাশ করা হয়েছে দেখো প্রিয়া আলাপ সারাণী আর বলা হয়েছে প্রিয়ালো পনস আরানি। এখানে প্রথম যে পথটা বলা হলো প্রিয়া আলাপ সরণি এই এখানে কি বলা হয়েছে প্রিয়ার সাথে বার্তালাপের কাজে কাজেই প্রধান এমন। আর পরটাতে বলেছে যৌবনের সময়গুলির মতো পিয়াল আর কাঁঠাল গাছের সারিতে ভরা অনেক বন রয়েছে। দেখো এই যে দুটো অর্থ। পরেরটাতে আবার কী বলা হলো বিটো পিহিতা
তা কি হলো, একটু ভাঙলে দুটো হয়েছে। দেখো একটা প্রথম দা বিট আর পিহিতা, এখানে বিট বলতে বোঝায় নিচু শ্রেণীর লোক দ্বারা পরিবৃত, আর বলা হয়েছে পরেরটা কি দাসীর, আর বলা হয়েছে বিটপি হিতা, আর দাসীদের মতো গাছের জন্য উপকারী অনেক বাগান রয়েছে। আর পরের একটা আছে নিবৃত্ত স্থানানি, এখানে দেখো প্রথম কি হলো সুখের আশ্রয়স্থল নিবৃত্ত স্থানানি মনোজ্ঞ গৃহিণীর মতো, আর একটা কি হলো নিবৃত্ত স্থানানি, সেখানে মনোজ্ঞ গৃহিণীর মতো পরম তৃপ্তিদায়ক আক্ষেদ অনেক দানশালা রয়েছে, এই যে পদটা বলা হয়েছে। পরে আর একটা দেখো পদ দেওয়া আছে এখানে, যে ভগ্ন কুম্ভ কর্ণ ঘনস্বপা, এখানে বলা হলো যে এই যে পথটা আছে সেখানে গেলো যে কুম্ভকর্ণের রাবণের অনুচরেরা যারা কুম্ভকর্ণের কারো ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন তাদের বলা হয়েছে, আর তাদের মতো কি হলো যে পাশে থাকা কান ভাঙা, এটা কি বলা হয়েছে ভগ্ন কুম্ভকর্ণ ঘন সু আপা, এই যে বলা হলো ভগ্ন কথা ভাঙা, কুম্ভ কথা তো কলস, যারা কি কর্ণ অর্থাৎ কি যে কানের, এখানে বলা হলো যে কানের পাশে ভাঙা কি হলো ঘন, ঘন কথার অর্থ হলো গভীর, এবং কি হলো যে সু আপা অর্থাৎ কি সুস্বাদু জলে পূর্ণ, অর্থাৎ সুস্বাদু জলে পূর্ণ ভরা ভগ্ন কলস রয়েছে, বা এইখানে বলেছে ভগ্ন কলসের মতো অনেক কুয়া রয়েছে। পরের বাক্যটাতে বলা হয়েছে যে সতীব্র তাপদোষা, অর্থাৎ কি যে সেখানে কি রয়েছে তীব্র উষ্ণতার দোষে দুষ্ট, আবার কি বলা হয়েছে এখানে সতীব্রত অপদ্দশা, এটা কি যদি আবার ভাঙা যায়, দেখো সতীব্রত অপদ্দশা, এখানে সূর্য কিরণগুলির মতো সতীব্রত পালনের জন্য স্বাধি অর্থাৎ সতীব্রতী কুলনারীরা রয়েছে। আরও বলা হয়েছে যে ভবন্তি ফাল্গুন মাসে, এখানে কি ফাল্গুন মাসে এই আর্যাবর্তের গাছের ডালগুলো পাতাশূন্য হয়ে যায় কিন্তু মানুষের কখনো ছিটে ফোটাও বিপদ ঘটে না। ঠিক আছে, আজকে এইটুকুই, পরের বাকি অংশটুকু পরের দিন আলোচনা করবো। তবে হ্যাঁ, পরের দিন প্রশ্নের সঙ্গে উত্তর আলোচনা করা হবে, তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওগুলো সবার আগে পাবে। ঠিক আছে, তারা সবাই অবশ্যই ভালো লাগলে লাইক দেবে, আর নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন আরও ভালো ভিডিও সবার আগে তোমরা পাবে পাওয়ার জন্য, এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা উপকৃত হয়। আর তোমাদের উপকৃত যদি তোমরা হও তবেই আমার সার্থকতা, এবং অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না, এবং তোমার লাইক এবং কমেন্ট আমাদের ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করে। তার জন্য আবার বলছি অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না যারা সাবস্ক্রাইব করোনি।